আমি যদি খোলা গলায় গাইতাম না, তোমার কানে তালা লেগে যেত, ঠিক আছে? তো ব্যাডাস লিও, ব্যাডাস। এবার লিওর প্রচুর পোস্টার ফোস্টার আসছে, অনেক লোকজন থিওরি ফিওরি বানাচ্ছে। ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা দেখে প্রথমে আমার দুখানা কথা মনে হলো, এটা বিক্রমের ইউনিভার্সের সাথে কানেক্টেড নয়। আর দুই নম্বরটা, এটা কতটা সত্যি কতটা মিথ্যা সিনেমাটা দেখার সময় আরও ভালো করে বুঝতে পারবো। এই সিনেমার কনসেপ্ট হিস্টোরি অফ ভায়োলেন্স বলে একটা ফিল্ম থেকে ইন্সপায়ার্ড, ঝাড়া হয়েছে টোকামাল। দেখো ভাই, সবাই এখন আমাকে গালাগাল দেবে, আমি দশম অবতারের ট্রেলারে কোন বই থেকে টোকা বলে আমি অনেক গালাগাল খেয়েছি। একটা সিম্পল জিনিস বোঝো, হ্যাঁ এই কথাটা সত্যি কথা যে দুনিয়াতে সমস্ত কাজ কোনো না কোনো কাজ থেকে ইন্সপায়ার্ড, বাট একটা সিনেমার একটা বেসিক অরিজিনাল আইডিয়া থাকে, সেটা অন্য কাজের সাথে সিমিলার হতেই পারে, বাট তুমি ব্ল্যাটেন্টলি সেটা নিতে পারো না। আর এই জিনিসটা যারা ফিল্ম নিয়ে, দেখো আমি জানি আমি বড়সড় কোনো লোক না, আমাকে খিস্তি মারার আগে আমিই বলছি আমি একটা বড় বাল, ঠিক আছে, টু বি ভেরি ভেরি অনেস্টলি বলছি। বাট দেখো ভাই, আমি সিনেমা নিয়ে বাঁচি, দিনে দু থেকে তিনটে সিনেমা আমি রেগুলারলি দেখি। সিনেমাটা আমার একটা কাজ, আমার অফিসের কাজ বাদ দিয়েও সিনেমাটা একটা কাজ। তুমি আমার মতো অত প্যাশনেটলি সিনেমা নিয়ে ভাবো না, তুমি সিনেমা যা দেখো ইউ আর আ কনজিউমার। অসম্মান করছি না, অপমান করছি না, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? না বুঝে খিস্তি দাও, আমিও খিস্তি দেবো, আমার কমেন্ট বক্সে যুদ্ধ লেগেই আছে। যারা আমাকে খিস্তি দেয় আমি তাদেরকে আরও ভালো করে খিস্তি দিই, তারপর আমার বাড়ির লোকজন আমাকে ঝাড় দেয়, কারণ আমার বোন আমার ভিডিও দেখে আমার মাকে কল করে বলে যে মা ভাই কি ভিডিওতেও খিস্তি দিয়েছে, কমেন্ট বক্সে লোকজনের সাথে দুর্ব্যবহার করে। তারপর আমার বাবা মা দুজনে মিলে আমাকে ঝাড়ে, ঠিক আছে? তাই আমি বলছি একটু মন দিয়ে শোনো, আমার ট্রেলারটা অসাধারণ লেগেছে বিকজ অফ দ্য অ্যাকশন, ওকে? আমি লোকেশ কানাগারাজের কাইথি যখন দেখেছিলাম, আমার তখন মনে হয়েছিল যে ইন্ডিয়াতে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হওয়া উচিত এই লোকটার হাত দিয়ে। এবং এই সিনেমাটাতে একটা গাড়ির চেল আছে ওই রাত্রিবেলা অন্ধকারে, ফ্রেমগুলো অসাধারণ লাগছে, ঠিক আছে, ওকে? দুই, এই যে হায়নার মুখের যে শটটা না, যেটা আমার থাম্বনেইলে রয়েছে, এটা অ্যাকচুয়ালি হায়নার মুখে না, একটা লোকের মুখে মারবে বাজারে পালানোর সময়, এই শটটা উমোর দারুণ লেগেছে, পুরো চুমু শট। মধ্যে কথা, আমি যা জিনিসপত্র বুঝতে পারলাম, সে আগে গ্যাংস্টার ছিল, এখন সে তার বউ আর মেয়েকে নিয়ে ইজ্জত কি জিন্দেগি যাপন করার চেষ্টা করছে কোনো একটা পাহাড়ি এলাকাতে, এবং সেইখানেই তার কাছে তার পুরনো গ্যাংয়ের লোকেরা ফিরে এসছে। কেন হিস্ট্রি অফ ভায়োলেন্স এটা ছিল যে সে যে দোকানটা চালায় ওই সিনেমাটাতে কী হয়েছে আমি বলছি, সেইখানেই একদিন তার গ্যাংয়ের কিছু পুরনো লোক আসে এবং তারা এসে তাকে চিনতে পারে, তারা ঝামেলা করার চেষ্টা করে এবং সে রেগে গিয়ে লোকগুলোকে খুন করে দেয়। এবারে সে তো এখন সাধারণ লোক, সে তো বিজনেস করে, তার দোকানে পুলিশ আসে, পুলিশ এসে তার আইডেন্টিটি ভেরিফাই করার চেষ্টা করে, আর আইডেন্টিটি ভেরিফাই যখন করতে যায় তখন সে সেটাকে আটকানোর চেষ্টা করে, কারণ সে চায় না যে তার পাস্টের ব্যাপার স্যাপারগুলো সামনে চলে আসুক। এইবার গ্যাংও পেছনে পড়েছে, পুলিশও পেছনে পড়েছে। এইখানেও ট্রেলার দেখে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হলো যে এর পেছনে কিন্তু গ্যাং আর পুলিশ দুই দলই আসবে, এবং আমরা এখানে লিওর ব্যাকগ্রাউন্ড একটুখানি দেখতে পাবো, তার ভায়োলেন্ট পাস্ট, সেই যে ছোটোবেলা থেকেই ট্রাভেল ছিল। এখানে একটা কলেজ স্টুডেন্টের ক্যারেক্টার রয়েছে যে জ্যাভেলিনের মতো বর্ষা থ্রো করছে, আমি জানি না সে কী ব্যাপার, কী বৃত্তান্ত। আমি অ্যাকচুয়ালি লিওর স্টার কাস্ট দেখে ভেবেছিলাম কি যে এই সিনেমাটা হয়তো বিক্রমের পার্ট হতে যাচ্ছে, কারণ এত হেভিওয়েট অ্যাক্টারকে নিয়ে আসা হয়েছে, এদেরকে জাস্ট একটা সিনেমার জন্য আনা হবে না। এখন হতে পারে যে লিওর সিকুয়েল হয়তো বার করলো, বাট আমি একদম ড্যাম শিওর ডেফিনেটলি এখন বলে দিচ্ছি যে লিওর যে শটগুলো, লিওর যখন অ্যানাউন্সমেন্ট টিজার যেটা এসেছিলো না, যেখানে ও একা একা চকলেট তৈরি করছে, তলোয়াল ডোবাচ্ছে, বার করছে, চাটছে, সেটা থেকে অনেক লোক অনেক থিওরি দিল, আমিও তখন না সেগুলো ভেবেছিলাম, ঠিক আছে? কিন্তু আমি ল্যাথখোর বলে আমি ভিডিও দিতে পারিনি, বাট দ্য থিং ইজ যে এখন আমি না খুব শিওর হয়ে গেলাম যে দিস ইজ নট পার্ট অফ এলসিইউ, এটা লোকেশ কানাগারাজ সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট নয়, এটা একটা স্ট্যান্ড অ্যালোন কনসেপ্ট, স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, এটার সিকুয়েল আসতে পারে, বাট এটা কিন্তু আমাদের মেন কাইথি বিক্রম ইউনিভার্সের সাথে কোনোরকমভাবেই কানেক্টেড নয়। এখন হিস্ট্রি অফ ভায়োলেন্স না একটা ছোটো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের মতো একটা ভাইব ছিল, 2005 সালে বেরিয়েছিল ওটা, এবং ওই সিনেমাটার মধ্যে একটা সিন রয়েছে যে এই যে মেন চরিত্র, ঠিক আছে, হিরো তার বউকে সিঁড়ির মধ্যে ফেলে ওরাল সেক্স করছে, ঠিক আছে, পাথিকতায় চাটছে, ওকে? এসব জিনিসপত্র এখানে অবশ্যই থাকবে না,
ঠিক আছে, পসিবল নয় ইন্ডিয়ান সিনেমাতে এইসব জিনিসপত্র ইয়ে করা। তো এই সমস্ত কিছু ইন্সপিরেশন বাদ দিয়ে দেখো, আমার থালাপতি বিজয়কে ভাল লাগে। বিষ খিস্টি খেয়েছে, বারিশও খিস্টি খেয়েছে, দুটো সিনেমাই আমি দেখেছি, কিন্তু আমি রিভিউ করিনি, বিকজ ঠিক আছে ওকে ফাইন চলো কোনো ব্যাপার না। ইভেন কি বিস্টের আমি পাবলিক রিভিউ পর্যন্ত নিয়েছিলাম, যেটা আমার কাছে জাস্ট এমনি পড়ে রয়েছে, খুঁজে বার করতে হবে, পুরোনো হার্ড ডিস্কে বোধহয় আছে। যাই হোক, হোয়াট এভার, দ্য পয়েন্ট ইজ আমি এই সিনেমাটা তো দেখতে যাব। এখন কলকাতাতে এটা খুব কম শো পাবে, বিক্রমও খুব কম শো পেয়েছিল, আমি অতীন্দ্রয় দেখতে গেছিলাম, আই হোপ লিও যেন অতীন্দ্রতে যেন আসে। লিও প্রোবাবলি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো তো হবে না, কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো নয়, আমি ব্যোমকেশ কি বলছি দেবকে খ্যাত ব্যোমকেশ বলে রেফার করি কেন কে জানে, নয় তো আমি বাঘাযতীন দেখতে যাব, নয় দশম অবতার, যেটা আমার বাড়ির কাছে আগে পড়বে, যেটা আমার আগে হবে সেটা আমি আগে দেখতে যাব। তো দশম অবতার আর বাঘাযতীনের পরে লিও কিন্তু আমার সেকেন্ড প্রায়োরিটি কিন্তু থাকবে, ঠিক আছে, সেকেন্ড অথবা থার্ড। দশম অবতার আমি এই জন্যে দেখবো কারণ সৃজিৎদাকে নিয়ে বোম্বাস্টিক ভিডিও আমার চ্যানেলে আসছে কিছুদিনের মধ্যে, সৃজিৎ মুখার্জির ফ্যানদের সাথে না খেলা হবে। দেখো ভাই, আমি দেবের ফ্যানদের সাথে অনেক মারামারি করেছি, ফেলুদার ফ্যানদের সাথে একবার মারামারি হয়েছে, সৃজিৎ মুখার্জির টক্সিক ফ্যানবেস ভাই তোমাদের জন্য ব্যাড নিউজ নয়, ঠিক আছে, এমনভাবে সৃজিৎ মুখার্জিকে রোস্ট করা হবে না, তার সিনেমা তুলে তুলে, তার টাইম লাইন তুলে তুলে, তার কোথায় কী কী ভুল ছিল তুলে তুলে, ঠিক আছে, বিঞ্চিদা বাইশে শ্রাবণ আর দ্বিতীয় পুরুষ নিয়ে যেরমভাবে একদম রগড়ানো হবে না, জাস্ট কোনো আইডিয়া নেই। এখন বাইশে শ্রাবণ তাও আমার ক্লাইম্যাক্স বাদ দিয়ে বাকি সব কিছু ভালো লাগে, বিঞ্চিদা আর দ্বিতীয় পুরুষ নিয়ে তো আমি কুটিপটি করবো ছিঁড়ে, ঠিক আছে, ওকে, আর দেখবো তখন এই সৃজিৎ মুখার্জির এই অশিক্ষিত র্যাবিট ফ্যানবেল যারা কথায় কথায় গালাগাল দেয়, ঠিক আছে, কারা বেশি গালাগাল দিতে পারে, তোমরা না আমি, আমাকে বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো ভদ্র সভ্য ভেবো না, ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে ভালো বাড়িতে ভুল করে, ঠিক আছে, এ বোন ঠিকই বলে যে আমাকে রাস্তায় কুড়িয়ে পাওয়া হয়েছিল এবং আমার মনে হয় কোনো বস্তির পাশেই হয়তো আমাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল, ঠিক আছে, তোমরা নিজেদেরকে কী মনে করো, যে তোমরা কমেন্ট বক্সে যে যা খুশিতেই বলবে আর আমি তোমাদেরকে রিপ্লাই দেবো না, আর আমি ভদ্র ছেলের মতো চুপচাপ সহ্য করবো সব, আই ক্যান বি এনিথিং আদার দেন ভদ্র আর সভ্য, ঠিক আছে, আমার বাংলার অডিয়েন্সকে খুব ভালো করে চেনা আছে যারা স্যান্ডি শার মতো বালের ইউটিউবারকে স্টার বানিয়ে দেয়, তাদেরকে আমি অশিক্ষিত কেন, তাদেরকে আমি যা খুশি তাই বলবো, ঠিক আছে, আমি এখানে স্টার হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য, মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করার জন্য আসিনি ভাই, আমার এটা করতে ভাল লাগে, আমি এটা করব। এবার দেখি খেলা হবে। দ্য পয়েন্ট, লিও ট্রেলার আমার ভালো লেগেছে, যদিও আমি বুঝতে পারছি ক্লিয়ারলি এটা কোত্থেকে টোকা, কোত্থেকে ইন্সপায়ার্ড, আমার লিও ট্রেলার তা সত্ত্বেও ভালো লেগেছে, বিকজ আই লাভ লোকেশ কানাগারাজ অ্যান্ড আই লাভ বিজয় থালাপতি অ্যান্ড আই লাভ ব্লাডি অ্যাকশন। এখানে বোধহয় ফার্স্ট পার্সন পিওভি ইউজ করা হয়েছে, হায়নার সাথে যে সিনটা রয়েছে ওটার গ্রাফিক্স আর একটুখানি ভালো হলে পর একটুখানি রিয়েলিস্টিক দেখতে লাগতো, ওটা একটুখানি ভিডিও গেম মার্কা ফিল হয়, বাট ইট ইজ ওকে, ঠিক আছে, যাকে আমি ভালোবাসি সে একটু একটু ভুল করলে পরেও আমার কাছে ওকে, কারণ আমি একজন বায়াসড ইউটিউবার, ঠিক আছে, এই কাজটাই অন্য কেউ যদি করতো, এই যেরকম সব গানপাতে যে ভুলগুলো করেছে ওগুলো ক্ষমার অযোগ্য, ঠিক আছে, একটা জিনিসের টোন আর টেক্সচার একটুখানি খারাপ হওয়া ভুল জিনিস, আর তুমি পুরো একটা ভুল জিনিস দেখাচ্ছ যে তোমার বাইক শূন্য বাজছে, স্কিট করছে, চাকা ঘুরছে না, সেটা আলাদা জিনিস, ঠিক আছে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই, কারোর যদি হিস্ট্রি অফ ভায়োলেন্সের পুরো ডিটেল ব্যাপারে যদি জানতে যদি হয় তাহলে আমি হিস্ট্রি অফ ভায়োলেন্স রিওয়াচ করে কিন্তু একটা ভিডিও বানাতে পারি, যদিও আমার এত ভিডিও পাইপলাইনে পড়ে রয়েছে হয়তো আমি পারবো না বানাতে, বাট কারোর যদি দরকার হয় কমেন্ট বক্সে খোলা রয়েছে লিখতে পারো, আই উইল ট্রাই টু মেক দ্যাট ভিডিও, ওকে বাই।